আজকের এই ভিডিওটা তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে কি তোমার খুব কাজে লাগবে। দেখো আমরা কিন্তু সাধারণত দেশ মানে গ্রাম বাংলার মধ্যে থাকি, ধরো আস্তে আস্তে ঘুরো কাটাও, ব্যাস কাটাও হয়ে কাটাও আস্তে আস্তে। শহরের মেয়েরা কিন্তু বাইক চালায় ভাই, দেশের মেয়েরাও কি বাইক চালায়? তাই জন্য আজকে আমি ঠিক করেছি মৌমিতাকে দিয়ে বাইক চালানো শুরু করবো। তো হ্যালো প্রিয় দর্শক, তোমরাও যে আজকে আবার এই বাইকটা কোথা দিয়ে গেলো ভাই? এইটা হচ্ছে যে আমার মার্কেটের বাইক ভাই, এই বাইকটাই কিন্তু আমাকে কিন্তু এখন খাওয়ায় পড়ায় সব কিছু করে, এমনকি আমার যে এই যে ইউটিউব চ্যানেলটা সেটাও কিন্তু এই বাইকটাই করে। আর এটা হচ্ছে এখন গমুক পথার স্কুলে চলে আসছি, মৌমিতাকে আজকে বাইক চালানো শেখাবো। আর যারা চাইপার থেকে আমার ভিডিও দেখে থাকো তারা একটা করে কমেন্ট করে জানাবে, তো অনেকে জানায় ভাই, সত্যি বলতে অনেকেই সত্যি অনেকেই ভালোবাসা, অনেকের আছে এই টাইম পাস ব্লগ চ্যানেলটা নিয়ে। তো আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম, মেয়েরাও কি বাইক চালাতে পারবে, বিশেষ করে যারা দেশের মধ্যে থাকো গ্রাম বাংলার মধ্যে থাকো। দেখো কিছু জিনিস তোমাদেরকে বলে রাখি, আমাদের এই যে পরিবেশ মানে পরিবেশ বলতে হ্যাঁ ভাই পরিবেশই বলতে পারো, এখানে রাখো বাইকটা রাখো, মৌমিতা বাইকে বসে আছে ভাই। দেখো তো দেখো অনেক ভাই যত দিন যায় অনেকের মধ্যে মানে ধারণা থাকে মেয়েরা বাইক চালাতে পারে না, আর যাই যেই মেয়েরা বাইক চালায় তারা কিন্তু সত্যি বলতে অনেক মানে কি বলে ওটাকে লোকের এর তার মুখ বাঁচিয়ে নানারকম ভাবনা চিন্তা কে কী বলবে নিয়ে বাইক চালায়। তো অনেকে মানে মেয়েরা যদি বাইক চালায় একটু কিন্তু কিন্তু ভাবনা এবার দেখে যে মেয়ে হয়ে বাইক চালাবে, তো হ্যাঁ ভাই মেয়ে হয়ে চালাতেই পারে অবশ্যই, বাইকটা এমন কোনো বড় জিনিস নয়, মেয়েরা তো ভাই প্লেন চালায় ভাই, মেয়েরা তো কোথায় কোথায় না যায়, তো মেয়েরা কেন পারেন বাইক চালাতে? মেয়েরা দু চাকা চালাচ্ছে, সাইকেল গাড়িও তো দু চাকা, মেয়েরা চার চাকাও চালাচ্ছে, কার চালাচ্ছে, নানারকম জিনিস চালাচ্ছে, টোটো চালাচ্ছে, হ্যাঁ তো মেয়েরা টোটো চালায়, লরি চালায়, সব মেয়েরা সব কিছুই চালায়, ঠিক আছে। তো এই নিয়ে ছেলেরাই যে সব কিছু করবে তা তো নয়, মেয়েরাও সব কিছুই পারে। তো এই নিয়ে আজকের কিন্তু ভিডিওর টপিক কিন্তু মেয়েরাও কীভাবে বাইক চালাবে, তো আজকে মৌমিতাকে সম্পূর্ণ সব কিছু শিখিয়ে দেবো, কিন্তু চালানো শেখাই মৌমিতাকে। তো মৌমিতা স্কুটি চালাতে জানো তো? যারা স্কুটি চালায় তাদের জন্য একটু একটু মানে সুবিধা বা সহজ লাগতে পারে, তবু একটা দেখো মেয়েদের ক্ষেত্রে ক্লাচ এই সময়ে ক্লাচ টেপা ব্রেক টেপা গিয়ার শিফটিং গিয়ার চেঞ্জ করা নানা রকম প্রবলেম কিন্তু হয়, তাই বড় বাইক টানিনি, আনলে তার কিন্তু ভোগে পাঠিয়ে দিত, একজন কমেন্ট করেছিল সিটটাকে তুমি তাহলে ভোগে পাঠালে একটু পাঠে এক চার বড় ভাই গালে আমার পাড়া 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 ঠেকাও তো কত আসছে দেখি, গাড়ি সোজা করো ওই কুচ্ছি না ভাই, বাইকটার দিকে দেখে মায়া কিছু করো না, এটা কুকুরে কামড়ে কামড়ে নষ্ট করেছে, বাইক ছাড়ো। তো মৌমিতা পাটা দেখছে ঠেকছে এইদিকে এতটা, আর বুড়ো আঙুল দুটো এইদিকে ঠেকা এইদিকে ঠেকাও, হ্যাঁ তো দেখো বুড়ো আঙুলের উপর ভর আছে কিন্তু। তো তো যারা প্রথম বাইক চালাবে তো মৌমিতা কী করতে তুমি শুরু করো, প্রথমে গাড়ির চাবি চাই মারো, স্ট্যান্ডটাকে তুলবে, স্ট্যান্ডকে তুলবে, স্ট্যান্ড তুলো, আচ্ছা নিউট্রাল কি প্রথমে নিউট্রাল, ঠিক আছে চারটে গিয়ার কিন্তু আছে, চারটে কিন্তু গিয়ার ঠিক আছে, নিউট্রাল করা আছে, হ্যাঁ তো হ্যাঁ তো নিউট্রাল করা, নিউট্রাল করা আছে। আর তো চলো এটা এটা কি, এটা কি, এটা হচ্ছে ক্লাচ, এটাকে টিপে রাখো, টিপে গাড়ি স্টার্ট, গাড়ি স্টার্ট দাও, ঘোরা একটু ঘোরা, হ্যাঁ ঠিক আছে, এটা কি মাথা ব্যথা এরকম পেছন দিকে পেছন দিকে এই গাড়ির পুরো মোবাইল পেছন দিকে, হ্যাঁ আস্তে 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 বন্ধ হয়ে গেল, তো ওটাকে ধরে রাখবে, এটাকে এটা ধরে রাখছো, ছাড়বে না এটাকে তুমি, আমি যেরকম বলি সেরকম করো, একটা তো মারলাম এবার আগের দিকে একটা দিয়ে দেবো, নিউট্রাল করো আবার, আবার নিউট্রাল করো, দেখো সবাই কিন্তু যখন মেয়েরা বাইক চালাবে এইটাকে টিপে ধরে রাখবে, ক্লাচটাকে সময় টিপে ধরে রাখবে, চলো সার্চটা স্টার্ট করো, বাস ছাড়ে যাও, এটা ছাড়বে না গিয়ার মতো একটা, ওটাকে হালকা করে বাড়ো, পিকআপটাকে হালকা করে বাড়ো, ছাড়ে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো 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 চলো 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 ভাই ধরে আমি কিন্তু ধরে আছে কিন্তু, আস্তে 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 করো, আস্তে আস্তে, হ্যাঁ চলো আবার ধরো, ক্লাচ ধরো ক্লাচ ধরো, আবার আবার পিছন গিয়ার মারো, আবার পিছন গিয়ার মারো, মারো মারো একটা গিয়ার মারো, একটা গিয়ার মারো, আমি ধরে রাখছি আমি ধরে রাখছি, তো দেখো আমি কিন্তু ধরেছিলাম, তো ওয়ান ভাই এটা কিন্তু ঠিক বাইক চালাতে পেরে গেছে, দেখো যখন স্পিড উঠছে আবার ক্লাচকে টানবে ট্রেনে, আবার তুমি পেছনে একটা গিয়ার মারো, স্পিড উঠে একটু স্পিড উঠবে, না না এই গাড়ি তো মানে হবে না, এটাতে কেন হবে না, চেষ্টা করলে সব হবে, হবে না আরো করো করো চলো, ওই দেখো ওই সেখান পর্যন্ত আমরা যাবো কিন্তু, ঠিক আছে নিরো করা আছে, তো একা আমার ক্যামেরা আছে, আর মাঝে স্টার্ট করো স্টার্ট করো স্টার্ট করো, এটাকে ছাড়বে না এখন, ঠিক আছে আরে গিয়ে মেরেছো লাস, হালকা 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 করে দুটোকে একসঙ্গে আস্তে 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 ছাড়ো ছাড়ো, হ্যাঁ ছাড়ো ছাড়ো চলো চলো চলো, আমি কিন্তু ধরে রাখছি, এই দুটো 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 গিয়ার মারো, দুটো গিয়ার মারো, হ্যাঁ আস্তে আস্তে চলো, আমি কিন্তু ছুটছি, যে কোনো মুহূর্তে মৌমিতা উল্টে যেতে পারে কিন্তু, ব্রেক মারো ব্রেক মারো আস্তে, ব্রেক ব্রেক, হ্যাঁ ক্লাচ চিপে ব্রেক মারতে হয়,
সবসময় যখনই দাঁড়াবে ক্লাস টিপেই রাখছে, আমি ছাড়িনি। হ্যাঁ, যখনই সবসময় যখন বাইক চালাবে, যখন দাঁড়াবে সবসময় আগে ক্লাস টিপে রাখবে। আমি ধরবো, ঠিক আছে? ওদিকে গিয়ে পড়ে যাবো, খারাপ রাস্তা। হ্যাঁ, তো একটুকুই আসুন, আমি ধরে নেবো। না 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 না, আচ্ছা এক কাজ করো, সিঙ্গেল গিয়ার গাড়ি স্টার্ট করো আবার। হ্যাঁ, সামনে দিকে হবে তো, সব সামনে দিকে, সামনে নিটের সামনে মারো। হ্যাঁ হয়েছে, আস্তে আস্তে এসো এসো, ব্যাস দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। এইবারে দেখো কোথাও দূরে কোথাও গেলে তোমাকে চালাতো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বন্ধ করো, হ্যাঁ নিউট্রাল করে বন্ধ করো। ভারী কি ভারী, তাহলে সেই বাইক কিন্তু চালাবে কি করে? না ঘোরাও, হ্যাঁ চালাবো নি তো, আস্তে আস্তে না ঘোরাও, কাটাও, দেখো পেছন দিকে। হ্যাঁ তুমি যাও 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 যাও, ব্যাস নাও, এটা এটা গাও, ব্রেক 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 ব্রেক, তো এই ক্লাচ ছেড়ে দেয়, ক্লাচ ধরা দরকার নেই। হ্যাঁ ভুলে যায়, স্কুটির তো এদিকে থাকে না। হ্যাঁ স্কুটির দুটোই ব্রেক, স্কুটির ওইটাই আর কি, আর একটাই ব্রেক। গাড়ি এসেছে, কেউ আসেনি, নাও বসো আস্তে। আচ্ছা আমি ধরে রাখছি, না টাল রাখছি, টাল রাখছি, নিউট্রাল করা আছে, শুরু করো একদম। দেখো এখান থেকে শুরু করে একদম সেই মাথা পর্যন্ত যাবো, ঠিক আছে? দুটো দুটো গিয়ারে চালাবে, দুটো গিয়ারে, দুটো গিয়ারে চালিয়ে চালিয়ে যাবে, যাও। হেলাবে না, হেলাবে না, যাও চলো, ভরসা করে ছাড়ো। হ্যাঁ চলো যাও, হ্যাঁ তো ঠিক আছে, দুটো গিয়ার আছে, ঠিক আছে। ও বাবা, ও তো আগে চলে যায় স্পিডে, যাও যাও। আরে দেবা, বাহ, এইবারেই তো হবে মজা, দূরে কোথাও গেলে ভাবছি মমি থেকে এই বাইকটাই নিয়ে যাবো, ছুটে যাই আমি, জানো। এইটা দেখে প্রমাণ হলো ভাই, ইচ্ছা শক্তি থাকলে মেয়েরাও কিন্তু বাইক চালাতে পারবে, তাই তো? দেখো দেখো আমাকে দেখে শেখো, হ্যাঁ দেখো দেখো, আচ্ছা হেই 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 হেই, তখন থেকে ভিডিও বানাতে বলছে গাড়ি চালানো শিখ, তেল পড়ে যাবে গাড়ি, দাঁড়াও গাড়ি দাঁড়াও। আজ কিন্তু মমি তোকে ভালোই ফাঁসিয়েছে, কিন্তু দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, দাঁড়াও সরো সরো, তো প্রিয় দর্শক কিছু বলতে হবে মমিদা? আমি কিছু বলার মধ্যে নেই, মমিদার প্রচন্ড কষ্ট হয়েছে কিন্তু। চলো, আর কিছু নেই বলার মতো, তো দেখো যা আমার বৌদি দিদি ভাই মানে বোনেরা গার্লফ্রেন্ড বউ যাই বলো না কেন, তোমরা যদি চাও বাইক চালাতে ভাই, বাইক বউ মানে কটা বউ, মানে তোমাকে বলেছি দেখো, অন্য কোনো বউ কেন, তোমাকে বলেছি বউ মানে অন্য যাদের যাদের বউ তাদেরকে বলছি, যদি তোমরা চাও ভাই বাইক মানে দিদি ভাইরা বাইক চালাতে চাও অবশ্যই চালাও, কে কী বললো পরবা করো না, পৃথিবীতে তুমি একা এসেছো, একাকেই যেতে হবে, নিজের যে ইচ্ছেগুলো সেইগুলোকে মেরে রাখো না, আট দশ জনের মধ্যে দিয়ে বাইক চালিয়ে স্পিডে নিয়ে যাও, কোনো চাপ নেই, কোনো প্রবলেম নেই, লোক তো কুছ কহেঙ্গে, লোকো কা কাম হ্যায় কহনা, তাই তো মমিদা? চলো, আর ভিডিও ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, করে দাও, করে দাও প্লিজ, করে দাও, আমরা হাজারকে সামনে সামনে আছি। লোক কহেঙ্গে।